আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে। এসএসসি এইচএসসি পাশ সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তো আমরা বিস্তারিত অংশে যাব। তার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে টপ জব সার্কুলার, সবাইকে অনুরোধ করব এটাতে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য, যেন আমার সাবস্ক্রাইবার সংখ্যা দ্রুত বেড়ে যায়। পদের নাম সহকারী পরিচালক, পদের সংখ্যা 4, নবম গ্রেড, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, ব্যাচেলর অফ ফার্মেসিতে বি ফার্ম অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ প্রাপ্ত এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এই ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। সহকারী নিবন্ধক, পদ সংখ্যা 1, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, ব্যাচেলর অফ ফার্মেসিতে বি ফার্ম অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ প্রাপ্ত। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা 1। সহকারী পরিচালক আইটি, পদ সংখ্যা 1, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে সেকেন্ড ক্লাস। আইটি কর্মকর্তা, পদ সংখ্যা 3, এটাও একই শিক্ষাগত যোগ্যতা, এটা 4 বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে। উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 1, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, হিসাব রক্ষণ কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, কম্পিউটার জানা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3, 16 গ্রেড, কোন স্বীকৃত বোর্ড হতে, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, টাইপিংয়ে বাংলা 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ডিসপ্যাচ রাইডার, পদ সংখ্যা 1, কোন স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক, পদ সংখ্যা 3, কোন স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস। প্রার্থীর বয়সসীমা 15/6/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। এখানে আরও কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন, কী কাগজপত্র সাথে দিতে হবে এগুলো একটু দেখে নেবেন। এটা আপনাকে 1 থেকে 4 নং পদের জন্য 600 টাকা, 5 নং পদের জন্য 500 টাকা, 6 থেকে 7 নং পদের জন্য 200 টাকা, 8 থেকে 9 নং পদের জন্য 100 টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বরাবর জমা দিতে হবে। pcb.gov.bd এই ওয়েবসাইট থেকে একটা ফর্ম নিয়ে, অথবা চাকরির যে কোনো যে ফর্ম রয়েছে সরকারি চাকরির, সেই ফর্ম নিয়ে আপনাদেরকে এই ঠিকানায় পাঠাতে হবে 16/7/2023 তারিখ বিকেল 4টার মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সচিব মোহাম্মদ মাহবুবুল হক বরাবরে পৌঁছাতে হবে। তারপর আরও বিস্তারিত দেখে নেবেন, ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।